আমরা সবাই কিছু টাকা দিয়ে ম্যামের জন্য বড় একটা গিফট কিনব। তাহলে তাই হলো। ঠিক আছে, তাহলে তাই হলো। আমাদের তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট। আজকের দিনে তোমরা শিক্ষক আর আমরা ছাত্র ছাত্রী, তো তোমাদের মধ্যে একজন এসে নাম বেজন করো। Yes sir. Roll number 3. Yes sir. Roll number 4. Yes sir. Roll number 5. Yes sir. Roll number 6. Yes sir. Roll number 7. Yes sir. Roll number 8. Yes sir. Madam, স্কুলটা তো ভালোই সাজানো হয়েছে। স্যার, আমাদের ঘর কেমন সাজানো হয়েছে। তাই তো, তোরা তো খুব সুন্দর করে ঘরটা সাজিয়েছি, যার উদ্দেশ্যে আমরা এই দিনটি পালন করছি। তার সম্বন্ধে তোমরা কিছু বলো। তোমরা সবাই বাইরে এসো। আজ ইংরাজির 5ই সেপ্টেম্বর 2022 সাল, আর বাংলায় 19শে ভাদ্র 1429 সাল। এই দিনটিকে আমরা সবাই শিক্ষক দিবস বলে পালন করি। জানেন তো এই শিক্ষক দিবসটি কাকে নিয়ে উদযাপিত হয়? ভারতবর্ষের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে উদযাপন করা হয়। তিনি একজন শিক্ষাবিদ, সমাজকর্মী, দার্শনিক ছিলেন। তিনি একজন সুস্থ দেশ ও সমাজ গড়া শিক্ষকের অবদানকে গুরুত্ব দিয়েছেন। আমরা চলে যাব এই পৃথিবীর বুক থেকে, নতুন প্রজন্ম আসবে, এই শিক্ষামূলক প্রদীপটা কোনো দিনও নিভতে দেব না। আসুন আমরা সবাই মিলে শপথ করি। তোমরা গিয়ে সব বসো। তোমরা কে কে কবিতা আবৃত্তি করতে পারো? এখানে এসে একে একে কবিতা আবৃত্তি করো। নমস্কার, আমার নাম রানী। শিক্ষকদের নিয়ে আমি 3 লাইন কবিতা বলবো। শিক্ষক মানে সকল জাতির মেরুদণ্ড, শিক্ষক মানে জগতের আলো, শিক্ষক মানে মনের মধ্যে শিক্ষা আছে যার। ধন্যবাদ। নমস্কার, আমার নাম ভোলা। শিক্ষক সম্বন্ধে আমি 2 লাইন কবিতা বলবো।
শিক্ষক মানে যিনি প্রকৃত শিক্ষাদাতা, শিক্ষক মানে পিতামাতার পরে দ্বিতীয় পিতামাতা। ধন্যবাদ। নমস্কার, আমার নাম হাবিবুল। শিক্ষকদের সম্বন্ধে দোলাইন কবিতা আবৃত্তি করব। শিক্ষক মানে ভাবতে পারে এমন একটি লোক, শিক্ষক মানে যিনি আমাদের প্রকৃত বন্ধু এবং প্রদর্শক। ধন্যবাদ। এবার তোমরা একে একে এসো, দিয়ে চকলেট নিয়ে বাড়ি চলে যাও।